কনজুগেট বিম মেথড দিয়ে কিভাবে বিমের স্লোপ বা ডিফ্লেকশন বের করা যায় তার জন্য আগে দুটো ভিডিও হয়েছে, সেই দুটো ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি সাজেস্ট করব সেই দুটো ভিডিও একবার প্রথমে দেখে নিলে। আজকের এই ভিডিও যেখানে আমরা ডিফারেন্ট ইআই মানে ডিফারেন্ট ফ্লেক্সারাল রিজিডিটির যে প্রবলেম সেইগুলোকে ডিল করব, সেইটা বুঝতে সুবিধা হবে। আগের দুটো ভিডিওতে বিমের থ্রু আউট দ্য স্প্যান ফ্লেক্সারাল রিজিডিটি ছিল কনস্ট্যান্ট, আজকের যে প্রবলেম দুটো প্রবলেম আমরা করব, দুটোই গেটের প্রবলেম, সেখানে কিন্তু ফ্লেক্সারাল রিজিডিটি ডিফারেন্ট থাকবে। ফার্স্ট প্রবলেম আমি সাজেস্ট করব জাস্ট একটু পজ করে কোশ্চেনটা ভালো করে পড়ে নিতে। এই প্রবলেমটাতে এ বি হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম, যেখানে বি হচ্ছে বি পয়েন্টে ফ্রি বি যে ফ্রি পয়েন্ট ফ্রি এন্ড, সেখানে একটা লোড আছে পয়েন্ট লোড পি। আর এ সি পোর্শনে যে ফ্লেক্সারাল রিজিডিটি সেটা ইনফাইনাইট, সি থেকে বি এর মধ্যে একটা ফাইনাইট ফ্লেক্সারাল রিজিডিটি আছে। একটা কোশ্চেন হচ্ছে এ পয়েন্টে বা এ সাপোর্টে কতটা বেন্ডিং মোমেন্ট জেনারেট হবে। আমরা জানি বেন্ডিং মোমেন্ট কতটা তৈরি হবে বা জেনারেট করবে সেটা ডিপেন্ড করে যে বিমের সাপোর্ট কন্ডিশন, এক্ষেত্রে যেটা ক্যান্টিলিভার এই এ এন্ডটা হচ্ছে ফিক্সড, বিমের স্প্যান এখানে স্প্যানের লেন্থ হচ্ছে 12 এবং লোড পয়েন্ট লোড পি ম্যাগনিচিউডের। তাহলে এইখানে যে বেন্ডিং মোমেন্টটা জেনারেটেড হবে সেটা হবে ফোর্স ইনটু লিভার আর্ম ডিস্টেন্স, দ্যাট ইজ পি ইনটু 12, পি ইনটু 12 তার মানে 2PL হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীরকম হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে লিনিয়ার। ওকে, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন যেটা চাওয়া হয়েছে এইটার মধ্যেই, সেটা হচ্ছে বি পয়েন্টের ডিফ্লেকশন কত, বি পয়েন্টের ডিফ্লেকশন কত। এবার আমরা কনজুগেট বিম মেথড শুরু করব। কি করতে হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন আমরা পেয়ে গেছি, এবার আমরা চেষ্টা করব এম বাই ইআই মানে হচ্ছে কার্ভেচার। এম বাই ইআই মানে কার্ভেচার ডায়াগ্রাম। কার্ভেচার ডায়াগ্রাম কিরকম হবে? এ থেকে সি পোর্শনের মধ্যে যেহেতু ফ্লেক্সারাল রিজিডিটিটা ইনফাইনাইট, যে কোনো মোমেন্ট, যে কোনো ফাইনাইট মোমেন্টকে যদি আমরা কোনো ইনফাইনাইট টার্ম দিয়ে ডিভাইড করি তাহলে সেটা হয়ে যায় জিরো। তার মানে এ থেকে সি পর্যন্ত কার্ভেচার হয়ে যাবে জিরো। কেন? কারণ বিমের কোনো একটা পোর্শনের যদি ফ্লেক্সারাল রিজিডিটি হয় ইনফাইনাইট, তাকে আমি যত খুশি মোমেন্ট দিই না কেন, সেখানে কিন্তু আমি ওই পোর্শনটাকে, এ থেকে সি পোর্শনটাকে আমি কোনো অবস্থাতেই বেন্ড করতে পারবো না। বেন্ড করতে পারবো না বলেই এ থেকে সি পোর্শনের মধ্যে আমি কার্ভেচার জিরো পাচ্ছি। সি থেকে বি এর মধ্যে ফ্লেক্সারাল রিজিডিটি ফাইনাইট, সেইখানে এর একটা বেন্ডিং হবে বা সেখানে আমি একটা কার্ভেচারও পাবো। কিন্তু এ থেকে সি এর মধ্যে কোনো একটি বিমের যে পোর্শনের ফ্লেক্সারাল রিজিডিটি ইনফাইনাইট, সেখানে কোনো রকম কোনো বেন্ডিং বা কোনো কার্ভেচার আমরা কিন্তু পাবো না। সি থেকে বি এর মধ্যে কি হবে? সি পয়েন্টে কি জান কি দেখতে পাচ্ছি? সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে এখানকার বেন্ডিং মোমেন্ট ছিল হচ্ছে পিএল, অনলি পিএল। ওকে, তাহলে কার্ভেচার ডায়াগ্রাম যখন আমরা পাবো সেটা হবে পিএল ডিভাইডেড বাই ইআই। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? নেক্সট স্টেপ কি করি? আমরা কনজুগেট বিম মেথড, কনজুগেট বিমটা ড্র করি। ক্যান্টিলিভারে কনজুগেট বিম কিরকম হয়? ফিক্সড এন্ড হয়ে যায় ফ্রি, ফ্রি এন্ড হয়ে যায় ফিক্সড। মাথায় রাখতে বলবো এই বেন্ডিং মোমেন্টটা কিন্তু নেগেটিভ বেন্ডিং মোমেন্ট মানে হগিং মোমেন্ট, তাই হওয়ার কথা কোনো একটি বিম, কোনো একটি ক্যান্টিলিভার বিম যদি ফ্রি এন্ডে পয়েন্ট লোড থাকে, তাহলে আমরা এরকম একটা ডিফ্লেকশন প্যাটার্ন এক্সপেক্ট করতে পারি, হুইচ ইজ হগিং ইন নেচার মানে নেগেটিভ বেন্ডিং। আচ্ছা, তাহলে এই যে কার্ভেচার ডায়াগ্রাম অফ দ্য রিয়েল বিম সেটাকে আমরা কনজুগেট বিমে লোডিং হিসেবে অ্যাপ্লাই করব, লোড ইনটেন্সিটি হিসাবে। এটা একটা লোড ইনটেন্সিটি কনজুগেট বিমের অ্যাপ্লাই করছি, যেখানকার ম্যাক্সিমাম ম্যাগনিচিউড অফ দ্য লোড ইনটেন্সিটি উইল বি পিএল ডিভাইড বাই ইআই। ওকে, তাহলে আমরা কি চাইছি? বি পয়েন্টে রিয়েল বিমের বি পয়েন্টের ডিফ্লেকশন, রিয়েল বিমের বি পয়েন্টের ডিফ্লেকশন মানে কনজুগেট বিমের বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট। রিয়েল বিমের বি পয়েন্টের ডিফ্লেকশন মানে কনজুগেট বিমের বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট। তাহলে বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট আমরা কীভাবে পাবো? এই টোটাল ফোর্সটা বার করবো, লেন্থ আমরা জানি, এটাও এল। তাহলে বেন্ডিং মোমেন্ট কীভাবে আসে? ফার্স্টে বার করবো ফোর্স, ফোর্স কত? হাফ
into PL divided by EI into L. This is the force. যতটা ফোর্স এখানে কাজ করছে আর তার সাথে লিভারেন্ড ডিস্টেন্স এই ফোর্সটা কোথা থেকে কাজ করছে এরসিজি দিয়ে এরসিজি দিয়ে কাজ করছে তাহলে এল এর টু থার্ড হবে এর লিভারেন্ড ডিস্টেন্স সো টু থার্ড অফ এল অল টুগেদার কত পাচ্ছি টু টু কেটে যাবে হয়ে থাকবে পি এল কিউব ডিভাইডেড বাই থ্রি ইআই পি এল কিউব ডিভাইডেড বাই থ্রি আই তাহলে যে কোয়েশ্চেনটা ছিল আমরা যদি কোয়েশ্চেনটা একবার দেখে নিই এখানে অ্যান্সার হচ্ছে এ বি পয়েন্টে ডিফ্লেকশন হচ্ছে পিএল কিউব বাই থ্রি আই আর এ পয়েন্টে বা এ সাপোর্টে যে বেন্ডিং মোমেন্ট তৈরি হবে সেটা টু পিএল ওকে নেক্সট কোয়েশ্চেন এটা একটু বেশি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আবারও বলবো একটু পজ করে নিতে তারপরে আমরা মেন প্রবলেমটা সলিউশনের দিকে যাব ফার্স্ট কোয়েশ্চেন যেটা এটা একটা লিঙ্ক কোয়েশ্চেন ছিল ফার্স্ট কোয়েশ্চেনে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কিউ পয়েন্টে ডিফ্লেকশন এবং স্লোপ বার করতে হবে কিউ পয়েন্টে ডিফ্লেকশন এবং স্লোপ ওকে এটা হচ্ছে ডিম আমি কিউ পয়েন্টের ডিফ্লেকশন এবং স্লোপ চাইছি আমি যদি কনভেনশনাল ওয়েতে মুভ করি তাহলে আবারও বেন্ডিং মোমেন্ট আর কিছুর উপর ডিপেন্ড করবে না শুধুমাত্র ডিপেন্ড করবে লোডিং স্প্যান লেন্থ এবং সাপোর্ট কন্ডিশন তার মানে এখানে যে বেন্ডিং মোমেন্টটা আমরা পাবো এখানে যে বেন্ডিং মোমেন্টটা পাবো সেটা হবে এরকম ওকে তার মানে ডাব্লু ইন্টু টু এল দ্যাট ইজ টু ডাব্লু এল দিস ইজ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হোয়াট অ্যাবাউট কার্ভেচার ডায়াগ্রাম কার্ভেচার ডায়াগ্রামে আবারও যেটা এখানে কিন্তু বিমের যে ফার্স্ট পার্টটা মানে পি থেকে কিউ পর্যন্ত একটা ফাইনাইট ইআই আছে অর্থাৎ আমরা শুধুমাত্র এই পি থেকে কিউ পর্যন্তই একটা কার্ভেচার পাবো মানে এই পোর্শনের পি থেকে কিউ পর্যন্ত বিমটাকে বেন্ড করা সম্ভব পসিবল কিন্তু কিউ থেকে আর পর্যন্ত বিমটাকে বেন্ড করা পসিবল নয় যেটা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে ইআই যেহেতু ইনফাইনাইট ইনফাইনাইট ফ্লেক্সারাল রিজিডিটি আমরা বেন্ড চাইলেও বেন্ড করতে পারবো না যত খুশি মোমেন্ট আমরা এখানে অ্যাপ্লাই করি না কেন ওকে হোয়াট আবার দ্য ভ্যালুস পি এন্ডে যে কার্ভেচার ভ্যালু সেটা হবে টু ডাব্লু এল ডিভাইড বাই ইআই ওকে আর এই পয়েন্টে যে কার্ভেচার সেটা কত হবে সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু এল ডিভাইড বাই ইআই আচ্ছা এবার আমরা কি চাইছি আমরা কিউ পয়েন্টে ডিফ্লেকশন এবং স্লোপ চাইছি কিউ পয়েন্টে ডিফ্লেকশন এবং স্লোপ এইটা যদি কার্ভেচার ডায়াগ্রাম হয় হোয়াট অ্যাবাউট দ্য কনজুগেট বিম এটা কনজুগেট বিম তার মধ্যে আমরা এই লোডিংটা এটা একটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তার মানে এটা একটা নেগেটিভ কার্ভেচার এই নেগেটিভ কার্ভেচারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো ওকে সো ইট উইল অ্যাক্ট লাইক লোড ইনটেন্সিটি যেখানে এটা হবে টু ডাব্লু এল ডিভাইড বাই ইআই এটা হবে ডাব্লু এল ডিভাইড বাই ওকে এবার কি চাইছি স্লোপ অ্যাট কিউ অফ রিয়েল বিম রিয়েল বিমের কিউ পয়েন্টের স্লোপ মানে হচ্ছে কনজুগেট বিমের শিয়ার ফোর্স কিউ পয়েন্টের রিয়েল বিমের কিউ পয়েন্টের স্লোপ মানে কনজুগেট বিমের কিউ পয়েন্টের শিয়ার ফোর্স ওকে সেই শিয়ার ফোর্সটা কত হবে কিউ পয়েন্টের শিয়ার ফোর্স কত কিউ পয়েন্টের শিয়ার ফোর্স হচ্ছে এই টোটাল যে ফোর্সটা এখানে অ্যাক্ট করছে সেইটাই এই কিউ পয়েন্টে শিয়ার ফোর্স হিসেবে কাজ করবে কত সেটা হাফ ইন্টু এল এল মানে এদের মধ্যেকার যে ডিস্টেন্স দুটো পয়েন্টের মধ্যে ইন ব্র্যাকেট টু ডাব্লু এল ডিভাইড বাই ইআই প্লাস ডাব্লু এল ডিভাইড বাই ইআই ওকে কত ভ্যালু পেলাম থ্রি ডাব্লু এল স্কোয়ার ডিভাইড বাই টু ইআই ওকে এটা হয়ে গেল স্লোপ কোন পয়েন্টের স্লোপ কিউ পয়েন্টের স্লোপ এবার আমি কিউ পয়েন্টে ডিফ্লেকশন চাইবো ডিফ্লেকশন কি কিউ পয়েন্টের ডিফ্লেকশন অফ রিয়েল বিম রিয়েল বিমের কিউ পয়েন্টের ডিফ্লেকশন মানে কনজুগেট বিমের কিউ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট বেন্ডিং মোমেন্ট বার করতে গেলে আমরা একটা ছোট্ট মেথড অ্যাপ্লাই করব আমাদের সুবিধার জন্য আমরা এই যে ট্র্যাপিজয়েডাল লোডিং ছিল সেই লোডিংটাকে রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেলে ব্রেক করে নেব
মাথায় রাখতে হবে এটার ভ্যালু যেহেতু ডাব্লিউ এল বাই ইআই, তাহলে এইটার ভ্যালু কিন্তু ডাব্লিউ এল বাই ইআই, এটার ভ্যালু ডাব্লিউ এল বাই ইআই, কারণ ওভারঅল এটা ছিল টু ডাব্লিউ এল ডিভাইডেড বাই ইআই। ওকে, তাহলে রেক্ট্যাঙ্গেল যে পার্টটা সেটা লোড কত? রেক্ট্যাঙ্গেল পার্টের লোড হচ্ছে ডাব্লিউ এল ডিভাইডেড বাই ইআই ইন্টু এল, এটা হচ্ছে লোড। কোথা দিয়ে কাজ করছে? এর সেন্টার পয়েন্ট থেকে। আমি কোন পয়েন্টে বেন্ডিং মোমেন্ট চাইছি? কিউ পয়েন্টে। তাহলে কিউ পয়েন্টের সাথে এর লিভার আর্ম ডিস্টেন্স কত হচ্ছে? এল বাই টু, এটা হচ্ছে ফোর্স, এল বাই টু হচ্ছে লিভার আর্ম ডিস্টেন্স। হোয়াট অ্যাবাউট দ্য ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লোড কত? হাফ ইন্টু ডাব্লিউ এল ডিভাইডেড বাই ইআই ইন্টু এল, এটা হয়ে গেল ট্রায়াঙ্গুলার লোড, যে কিনা কাজ করছে এরকম একটা জায়গা দিয়ে। এটা যদি হয় টোটাল এল, তাহলে লিভার আর্ম ডিস্টেন্স হবে টু এল ডিভাইডেড বাই থ্রি, টু এল ডিভাইডেড বাই থ্রি। ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই টু ইআই প্লাস ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই থ্রি আই, অল টুগেদার ডাব্লিউ এল কিউব ফাইভ ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই সিক্স ইআই। এই দুটো ভ্যালু আমরা লিখে রাখব। রিয়েল বিমের কিউ পয়েন্টের স্লোপ কত পেলাম? থ্রি ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইআই। আর ডিফ্লেকশন অ্যাট কিউ পয়েন্ট, ডিফ্লেকশন অ্যাট কিউ পয়েন্ট এটা পেলাম ফাইভ ডাব্লিউ এল কিউ ডিভাইডেড বাই সিক্স ইআই, ফাইভ ফাইভ ডাব্লিউ এল কিউ ডিভাইডেড বাই সিক্স ইআই। এই দুটো আমাদের কাজে লাগবে অ্যাকচুয়ালি। ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি, দেখে নিই একবার। এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন এবং তার এ যে অপশানটা সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাও সেকেন্ড কোয়েশ্চেন, কী চেয়েছে? ডিফ্লেকশন অফ দ্য বিম অ্যাট আর, মানে একদম ফ্রি এন্ডে ডিফ্লেকশন চেয়েছে, ফ্রি এন্ডে ডিফ্লেকশন চেয়েছে। ফ্রি এন্ড আর যে এন্ডটা সেখানে ডিফ্লেকশন বার করাটা খুব সহজ, এই মেথডটাকেই আমরা একটু এক্সটেন্ড জাস্ট করব। আমরা এতক্ষণ কি চাইছিলাম? আমরা এতক্ষণ কিউ পয়েন্টে, রিয়েল বিমের কিউ পয়েন্টে স্লোপ এবং কিউ পয়েন্টে ডিফ্লেকশন চাইছিলাম। এখন আমরা ডিফ্লেকশন চাইছি অ্যাট আর, আর পয়েন্টে ডিফ্লেকশন অফ রিয়েল বিম। তার মানে কি বার করতে হবে? কনজুগেট বিমের বেন্ডিং মোমেন্ট অ্যাট আর পয়েন্ট, কনজুগেট বিমের বেন্ডিং মোমেন্ট অ্যাট আর পয়েন্ট, এটা বার করতে হবে। ওকে, কীভাবে বার করবো? আমরা এই ফোর্সটা নিয়েই কাজ করবো। জাস্ট জাস্ট অনলি দ্য ডিফারেন্স ইজ যে আগে আমরা কিউ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বার করছিলাম, এখন আমরা আর পয়েন্টের বেন্ডিং মোমেন্ট বার করবো। তার মানে এখানে জাস্ট একটা লিভার আর্ম ডিস্টেন্সের অ্যাডিশন হবে। ওকে, সেই জায়গাটা একটু দেখতে বলবো। তাহলে আগেকার মতোই ফোর্স কত ছিল? রেক্ট্যাঙ্গুলার যে পার্টটা তার ফোর্স কত ছিল? ফোর্স ছিল হচ্ছে ডাব্লিউ এল ডিভাইডেড বাই ইআই ইন্টু এল, এটা ছিল ফোর্স। অ্যান্ড হোয়াট আবার দ্য লিভার আর্ম ডিস্টেন্স? এই পয়েন্ট থেকে, এর মিড পয়েন্ট থেকে কিউ পয়েন্ট পর্যন্ত লিভার আর্ম ডিস্টেন্স ছিল এল বাই টু। এখন এক্সট্রা কতটা লিভার আর্ম ডিস্টেন্স অ্যাড হলো? দ্যাট ইজ এল। তাহলে টোটাল লিভার আর্ম ডিস্টেন্স হয়ে গেল এল বাই টু প্লাস এল, থাক। প্লাস হোয়াট অ্যাবাউট দ্য ট্রায়াঙ্গুলার পার্ট? ট্রায়াঙ্গুলার পার্টের লোড ছিল হাফ ইন্টু ডাব্লিউ এল ডিভাইডেড বাই ইআই ইন্টু এল, এটা ছিল ফোর্স। ট্রায়াঙ্গুলার যে পার্টটা তার ফোর্স। লিভার আর্ম ডিস্টেন্স কত ছিল? লিভার আর্ম ডিস্টেন্স ছিল টু থার্ড অফ এল, আগে ছিল শুধুমাত্র টু থার্ড অফ এল, এখন একটা এক্সট্রা এল অ্যাড হয়েছে লিভার আর্ম ডিস্টেন্স। এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেভেন ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই থ্রি আই, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এইবার এই কোয়েশ্চেনটা একটু অন্যরকমভাবে অ্যাপ্রোচ করা যায়, যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা আসপেক্ট। তো এই ক্যালকুলেশনটা থাক, আমি এবার এই ছবিটাকে একটু অন্যরকমভাবে বোঝার চেষ্টা করি। ওকে, এই যে বিমটা ডিফ্লেক্ট করছিল, সেই ডিফ্লেকশনটা কিরকম হচ্ছিল আমরা এক্সপেক্ট করছিলাম? পি থেকে কিউ পর্যন্ত বেন্ডিং থাকবে বা কার্ভেচার থাকবে, কারণ এখানকার ইআইটা হচ্ছে কনস্ট্যান্ট বা ইন একটা ফাইনাইট ভ্যালু। কিন্তু কিউ থেকে আর পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো বেন্ডিং হবে না, তার মানে এই পার্টটা হয়ে যাবে স্ট্রেট। পি থেকে কিউ পর্যন্ত একটা বেন্ডিং থাকবে, কিউ থেকে আর পর্যন্ত কিন্তু কোনো বেন্ডিং থাকবে না, ইট উইল বিকাম আ স্ট্রেট লাইন। ওকে, তার মানে যদি এবার আমি বলি যে আমার বেন্ডিংটা এরকম একটা প্যাটার্ন নিল, নাও হোয়াট? এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, এটা আর পয়েন্ট। আমরা অলরেডি এই ডিফ্লেকশনটা কিন্তু জেনে গিয়েছিলাম, যদি আমি এটা নাম দিই ডেল্টা ওয়ান। এই ডেল্টা ওয়ানটা কি? এই ডেল্টা ওয়ানটা হচ্ছে কিউ পয়েন্টের ডিফ্লেকশন,
যেটা কিনা আমরা অলরেডি জানতাম, হুইচ ওয়াজ 5WL³/6EI। তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে 5WL³/6EI, এটা আমরা অলরেডি জানতাম। এর সাথে আরেকটা পার্ট জাস্ট অ্যাড হচ্ছে এখন, দ্যাট ইজ দ্য ডেল্টা টু ভ্যালু। এই ডেল্টা টুটা আমরা কিভাবে পাবো? খুব সিম্পল, যদি কখনো আমরা এই থিটাটা পেয়ে যাই একবার, এর ভ্যালু এল, এর ভ্যালু এল, স্প্যান লেন্থ হচ্ছে এল, তাহলে আমার কাছে এখন এখন একটা ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেলের লেন্থ হচ্ছে এল আর তার একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। বিমের ক্ষেত্রে আমরা জানি যে এই অ্যাঙ্গেলগুলো খুব ছোট হয়, ফলে আমরা এস ইকোয়ালস টু আর থিটা এই যে ফর্মুলা সেটা কাজে লাগাতে পারি। সো ডেল্টা টু উইল বিকাম এল ইন্টু থিটা। নাও হোয়াট ইজ থিটা? থিটা হচ্ছে কিউ পয়েন্টের স্লোপ, যেটা আমি অলরেডি লিখে রেখেছি। কিউ পয়েন্টের স্লোপ, কিউ পয়েন্টের স্লোপ কত? 3WL²/2EI। তার মানে ডেল্টা টু অ্যাকচুয়ালি হচ্ছে এল ইন্টু 3WL²/2EI। অল টুগেদার কত? 3WL³/2EI। এটা হচ্ছে ডেল্টা টু পার্ট, ওকে? এটা হচ্ছে ডেল্টা টু পার্ট। আর ডেল্টা ওয়ান পার্ট কি আমরা অলরেডি জানি, দ্যাট ইজ 5WL³/6EI। তার মানে আমরা যদি এত কিছু না করে শুধুমাত্র এই ডেল্টা ওয়ান এবং ডেল্টা টুটাকেও অ্যাড করে দিতাম, তাহলেও কিন্তু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু আমাকে সেম ভ্যালু দিত, 7WL³/3EI। এই সেম ভ্যালুটা কিন্তু আমরা এখানে ফিরে পেতাম, ওকে? এবার যদি আমি এখানটাতে একদম লাস্ট টু এন্ড ইট একটু ভেঙে দেখি এখানে কি আসছে। অলরেডি যে কিউ পয়েন্টের ডিফ্লেকশন, সেই ডিফ্লেকশনটা কোথা থেকে আসছিল? সেই ডিফ্লেকশনে কিন্তু এই এলটা ছিল না, শুধুমাত্র এল পার্টটা ছিল না। এই লিবারম ডিস্টেন্স, এই লিবারম ডিস্টেন্স কিন্তু আমরা তখন অ্যাড করে দিই। আমরা যদি শুধুমাত্র এই কিউ এর যে ডিফ্লেকশন, মানে যেটাকে আমরা এখন ডেল্টা ওয়ান বলছি, সেইটা যদি আমরা ক্যালকুলেট করি, তাতে এই এল পার্টটা ছিল না, বাকিগুলো ছিল। তার মানে WL²/EI ইন্টু এল বাই টু, তার মানে WL³/2EI প্লাস টু টু কাটছে WL³/3EI। এই পার্টটা কিন্তু আমরা অলরেডি ডেল্টা ওয়ান হিসেবে পাচ্ছিলাম, এটারই ভ্যালু কিন্তু 5WL³/6EI, 5WL³/6EI, এটা অলরেডি ডেল্টা ওয়ান ছিল। তার সাথে অ্যাডিশনাল কি আসছে? অ্যাডিশনাল এই ডেল্টা টুটা আসছে, যেটা কিনা কিউ থেকে আর পর্যন্ত যে অ্যাডিশনাল ডিফ্লেকশনটা আমরা পাচ্ছি, সেই ডিফ্লেকশনটা কত হবে? সেই ডিফ্লেকশনটা হবে এই ফোর্স ইন্টু এল প্লাস এই ফোর্স ইন্টু এল। এই টোটালটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এখানে একটা আমরা অ্যাডিশনাল ওই 3WL³/2EI পাবো। ওকে, দেখে নিই, ডাব্লু এখান থেকে পাচ্ছি WL³/EI প্লাস WL³/2EI। তার মানে এই যে অ্যাডিশনাল ডিফ্লেকশনটা, সেই অ্যাডিশনাল ডিফ্লেকশনটা আমরা পাচ্ছি অ্যাজ 3WL³/2EI। আমরা যদি এই দুটোকে অ্যাড করি, ডেল্টা ওয়ান ডেল্টা টু যদি অ্যাড করি আমরা, সো উই উইল বি গেটিং 7WL³/3EI। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরে আরও এরকম ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন নিয়ে বা আরও অনেক টপিক নিয়ে ভিডিও নিশ্চয়ই আসবে। ওকে, ধন্যবাদ।